তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে বলেন কয় ব্যক্তি তিন ব্যক্তি قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه في زمان الله عز وجل নবীজি বলেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে এক নাম্বার رجل خرج من بيته الى مسجد من مساجد الله কোন ব্যক্তি যদি ঘর থেকে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা করে আপনি আপনার ঘর থেকে বের হলেন মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন মসজিদে গেলেন নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে আল্লাহর জিম্মায় থাকে দুই নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয় এই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে তিন নাম্বার ওয়ারাজুলুন খরাজা হাজ্জান কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হজ করার নিয়তে বের হয় এই ব্যক্তি মনে করেন আমাদের দেশের কেউ হজের নিয়তে বের হলো আমাদের দেশে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহর নিয়ন্ত্রণে তিনি চলে যায় হজের ব্যাপারে আরেকটি কথা ইবনে মাজাহ হাদিসের কিতাব 2893 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গাজী ফি সাবিলিল্লাহ والحاج والمعتمر وفد الله رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহর রাস্তার মুজাহিদ হাজী সাহেব আর উমরা আদায়কারী এই তিন ব্যক্তি ওয়ফদুল্লাহ আল্লাহর প্রতিনিধি এই প্রতিনিধিরা ইনসালুহু যখন তারা আল্লাহর কাছে দোয়া করে আতাহু আল্লাহ তাদেরকে যা চায় তাই দান করে এজন্য যারা হজে যাবে তাদেরকে আপনারা বলবেন যে ভাই আপনি কাবার সামনে দাঁড়ায়া আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হাজী সাহেবকে মাফ করে হাজী সাহেব যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে আল্লাহ মাফ করবে আল্লাহ হাজী সাহেবকে মাফ করে হাজী যাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে তাদেরকে আল্লাহ মাফ করে অন্য বর্ণনায় আসছে ইনিস্তাগফারুহু গফারা লাহুম হাজী সাহেব যদি কারো জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় হজের ব্যাপারে আরেকটি কথা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হজে গেলে টাকা খরচ হয় কিনা বলেন সবাই আচ্ছা হজে গেলে টাকা খরচ হয় কষ্ট হয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ইন্নালাকা মিনাল আজরি তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা সহিহু তারগিব কিতাবের নাম 1116 নম্বর হাদিস এই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা তিনি বলেন হাজী সাহেব হজ করতে যাওয়ার পর যেই পরিমাণ কষ্ট আর যেই পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ সব আল্লাহ তাকে দান করবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক উমরা থেকে আরেক উমরা এই দুই উমরার মাঝখানে আপনি একবার উমরা করছেন আবার আরেকবার উমরা করছেন এর মাঝখানে যতগুলো গুনাহ আছে সব গুনাহের কাফফারা পরবর্তী উমরা হয়ে যায় ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ নবীজি বলেন হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মাবরুর মানে যে হজটা কবুল করা হয় আল্লাহর দরবারে কবুল হয় এই হজের ফজিলত একমাত্র আল্লাহর জান্নাত হজ্জে মাবরুরের ফজিলত হজ্জে মাবরুরের পুরস্কার ইল্লাল জান্নাত জান্নাত ছাড়া আর কিছু না কারো হজ যদি আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে কবুল করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিদানই দিবেন কি নবী বলে তার প্রতিদান হলো জান্নাত হজ্জে মাবরুরের তৃতীয় ফজিলত হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জিহাদ সুবহানাল্লাহ হজ্জে মাবরুর কি শ্রেষ্ঠ জিহাদ বাকি এটা নারীদের ক্ষেত্রেও রাসূল বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস আন আয়েশাত সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম নারাল জিহাদা আফজালাল আমাল
ইয়া রাসূলুল্লাহ আমরা দেখি জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল আফালা নুজাহিদু হুজুর আমরা নারীরা কি জিহাদ করব না শুধু পুরুষরাই জিহাদ করে তো আমরা নারীরা কি দোষ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা না তোমরা জিহাদ করা লাগবে না ওয়ালাকিন্না আফযালাল জিহাদ আল হজ্জুল মাবরুর নবী বলেন তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর কোন নারী যদি হজ করে আর তার হজ যদি হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন নবী বলে এটাই তো সবচেয়ে বড় জিহাদ হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত দুনিয়ার অন্যান্য আমলের সাথে নবী হজ্জে মাবরুরের তুলনা করছেন এইভাবে দুনিয়ার পূর্ব পশ্চিমের মাঝখানে যত ব্যবধান নবী বলেন হজ্জে মাবরুর আর অন্যান্য আমলগুলা অন্যান্য আমলের চাইতে হজ্জে মাবরুরের মর্যাদাটা আল্লাহর কাছে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব অন্য আমলের চাইতে মর্যাদায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এত বেশি দামি সহিহুল জামে কিতাবের নাম 1092 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আফজালুল আমাল আল ইমানু বিল্লাহি ওয়াহদা সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল হজ্জুল মাবরুর হজ্জে মাবরুর আদায় করা নবীজি বলেন হজ্জুল মাবরুর তাফজুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলিইশ শামসি ওয়া মাগরিবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য উদয় আর অস্ত সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে পশ্চিমে অস্তে যায় সূর্য উদয়স্থল আর অস্ত এই দুইটার মাঝে যতটা ব্যবধান হজ্জে মাবরুর অন্যান্য আমলের চাইতে এই পরিমাণ বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে এবছর বাংলাদেশের যারা হজের নিয়ত করেছে আল্লাহ যেন সকলকে হজ্জে মাবরুর আদায় করে আসার তৌফিক দান করেন হজের ব্যাপারে পরের কথা যারা মনে করেন দুর্বল কথার কথা একজন মানুষ তার বয়স 60 বছর বাচ্চা অসুস্থ মহিলা এরা তো জিহাদে যাইতে পারে না আপনার বাবা 60 বছর 65 বছর বয়স উনি জিহাদের সওয়াব কিভাবে পাবে কথার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাসাই শরীফের 2626 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীরি ওয়াসসগীরি ওয়াদ-দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা নবীজি বলেন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ ছোট মানুষ অসুস্থ মানুষ আর নারীদের জিহাদ হলো হজ এবং উমরা করা কোন মুরব্বি যদি হজ করে কোন ছোট মানুষ যদি হজ করে কোন অসুস্থ ব্যক্তি যদি হজ করে কোন নারী যদি হজ করে এই হজটা করার কারণে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করেন তাহলে হজ করা এটা জিহাদের সওয়াব পাওয়া যায় এক ব্যক্তি নবীজির কাছে আসছে কিতাবের নাম মাজমাউ জাওয়ায়েদ যা আর রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে আসার পর নবীজিকে বললেন ইন্নি জাবানুন ওয়া ইন্নি দাঈফুন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ভীরু আমি অসুস্থ আমি দুর্বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো কাটা নাই মানে যে জিহাদ করতে অস্ত্র শস্ত্র লাগে না অর্থাৎ তুমি যেহেতু দুর্বল মানুষ তোমার জিহাদ হলো হজ করা হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে